الله 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 الله. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের শুভেচ্ছা জানাই আপনারে। চট্টগ্রামের ভাষায় ফৈলিয়ার টিভি চ্যানেল অনলাইনে সারা বিশ্বের কাছে যারা গত এক বছর যাবত ওনারা বিভিন্ন ধরনের সংবাদ, নাটক এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান পৌঁছে দিয়ে, তো এরই মধ্যে এবার প্রথমবার আরাফাই এই মাহে রমজান। এই মাহে রমজান, মাহে রমজানের লইয়ারে আরাগো তাৎপর্যপূর্ণ কিছু বক্তব্য আরা ফুঞ্চম চাই চট্টগ্রামত যারা দিনে আলেম এবং আলেমের পাশাপাশি যারা ইসলামর ইমান আকিদার ভিত্তিতে রমজানের বিভিন্নভাবে মানুষের সামনে প্রচার করতে পারে, প্রসার করিবের মতো যোগ্যতা রাখে, যারা বুদ্ধিভিত্তিক আলোচনা করিতে পারে, এই ধরনের বেশ কিছু মানুষের সম্মিলন এই বছর আরা ঘটাইম বলে আরা সিদ্ধান্ত লই। আর এই সি প্লাসের মাধ্যমে ওনারা বে আগুনরে ইতারাস লয়, পরিচয় করে দিই এবং ইতারা তো কিছু কথা ফিরল। প্রিয় দর্শক, আজিয়ে আরা মাহে রমজানের এই অনুষ্ঠানের আলোচনা করি বেল্লাই দাওয়াত করছি। ওনার নাম হল যে ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। উনি হল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক, আরবি ভাষার আরবি লইয়েরই লেখাপড়া করছে এবং চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার দীর্ঘদিন 12 বছরের উপরে শিক্ষকতা করছি, ছাত্র আছিল, তো এখন চিটাগাং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক। উনি আসলে খুব জ্ঞান গর্ব আলোচনা করে বলি আরা বিভিন্ন মাধ্যম খবর পায়, যে কারণে ওনারা আর আজ কষ্ট করিয়ে ওনারা কাছে লই চলেছে। জনাব জাফরুল্লাহ, ওনারা আর সি প্লাস স্টুডিয়ামে স্বাগতম জানাই এবং ওনারা প্রথমেই আর চিটাংয়ের মানুষ সকল যারা দেশত এবং দেশ বিদেশত আছে চট্টগ্রামের ভাষায় কথা হই বেল্লাই, চট্টগ্রাম ভাষায় ফোনি বেল্লাই বোধকে আগ্রহ করে বই থাকে, তো ইটারাল বলি অনেক প্রথমে একটু কিছু কিছু জানা। হ্যাঁ, প্রথমে ওনারে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে ওনারা ভালো উদ্যোগ লই চট্টগ্রাম ভাষার মধ্যে মানুষের হাসে ধর্মীয় বিষয় আসলে আলোচনা করি বেল্লাই এবং বিশেষত সামনে রমজানের এই রমজানের মধ্যে রমজানের উপলক্ষে ওনারা যে সমস্ত প্রোগ্রাম লই ওনারা এই বিষয়ে ধন্যবাদ জানেন, তো আল্লাহ ওনারা এই আয়োজনের কবুল করুক। আচ্ছা, আর যে জিনিস মানুষের জানাইতে চাই, প্রথম প্রথম যে রমজান, আচ্ছা রমজানের গুরুত্ব এবং ফজিলত, আচ্ছা আচ্ছা এই জিনিস অনেক হামেদ ও মুসাল্লিয়ান মুসাল্লাম মা মা বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القران المجيد والفرقان الحميد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، شهر رمضان الذي انزل فيه القران. অনেয়াত বুঝার গুজন্দে রমজান আল ফজিলত, রমজান মাসের গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআন মজিদত মধ্যে এক ঘোষণা করছে যে আই দুনিয়া যত সৃষ্টি করছি এতইতে দুনিয়ারে 12 মাসে বিভক্ত করছি, ইন্না ইদ্দাত শুহুর আন্দাল্লাহি ইসনাসার শাহরান, সূরা তাওবার আয়াত। আল্লাহ নাই যে এতই আসমান জমিন সৃষ্টি করছি, এতই মাসরে 12 ভাগে বিভক্ত করছি, 12 মাস করছি, 1 বছরে 12 মাস হবে, তো 12 মাসের মধ্যে কিন্তু রমজান। কোরআন মসজিদের মধ্যে হন জায়গাত এই 12 মাসে হন নাম নাই, শুধু রমজানের নাম আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে সনামে উল্লেখ করছে রমজান মাসের, শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহি কোরআন, আল্লাহ দে সেই রমজান মাসের পরে তোমরা স্মরণ করো যে রমজান মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল করছি। বিভিন্ন কথাবার্তা আলা শুনি এবং কিতাবের মধ্যে আমরা দেখি পাই যে কোরআন মজিদের মধ্যে যে শহর রমজান আল্লাহ হইয়ে, এই রমজান মানে কি, রমজানের আল্লাহ রমজান গরি নাম করে রাখিল, এই মাসের আল্লাহ রমজান গরিকে নাম রাখিল, ইয়ান বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, মুফতিয়ান ইকরাম আলে দিয়ে এনের মধ্যে প্রথমে একখান জিনিস যেন আমরা হতে চাই, ইয়ান দে রমজান শব্দ হইবে অনেকে হয়ে দিয়ে আল্লাহর নাম, আল্লাহর যে গুণবাচক নাম আছে, জি জি গুণবাচক নাম হল মধ্যে একখান গুণবাচক নাম হল দেখি রমজান, এটা লাই
রমজান আসছে এলে খুব এলে মানে কই জবা মানে হামবুরে বদে শাহর রমজানুল মুবারক আসছে বরকতময় রমজান আসছে আচ্ছা এটা লাই শুধু রমজান আসছে হন্নন মানে করে দি আলো বলে আরে না আল্লাহর বহু বাসম নাম হই গিয়ে দি তো কে কই হতে যদি শাহর রমজান আসছে রমজান মাস আসছে এলে কইতে দেব শুধু রমজান আসছে কইতে তো রমজানের বিভিন্ন নামের মধ্যে এই ব্যাখ্যাত মধ্যে ওলামা ইকরাম কি আল্লাহর নাম হইয়া তালাই ই রমজানুল মুবারক হইতে হইলে মাসি বেড়ে মারে হইতে হইলে মহরম মুবারক মাস এলেন কিন্তু রমজানুল মুবারক মাস ইয়ে সম্পর্কে আচ্ছা রমজানুল মুবারক এর রমজান মাস কইলে কি রমজান মাস শেষ হইলে বো এ মাশাআল্লাহ সম্পৃক্ত করে দিলে বো আচ্ছা রমজান মাস কিন্তু শুধু রমজান শেষ হইলে আচ্ছা মানে বুঝি হলো মানে হয়তো রমজান মাস শেষ ইয়ে সম্পর্কে বো গুনো হইবো না মানে গুজ আর কি গুণ আল্লাহ না গুণ সব কথা না একান ফজিলত একান ফজিলত দরকার কথা তা কে কি হতো রমজান মানে রমজান রমজান শব্দ তো রমজান আসছে আল্লাহর কোনো বাচক নাম না নির্দিষ্ট ক্রিয়াত্ম শব্দ এবার আসছে রমজান শব্দ থেকে জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া মানে কিছু জ্বালাই ফুরাই ফেলো তো এই রমজান মাস আইলে মানুষের গুণা চলে যাবে মানুষের হিংসা বিদ্যুৎ চলে যাবে মানুষের হিংসা বিদ্যুৎ যাবে মানুষের মধ্যে পার্থক্য বোধাই মানুষ রমজান মাস এলে দেবেন দে একজনে একজন মহব্বত করে একজন একজন ইফতারিদের একজনে একজনে ইফতারি হওয়ার হ্যাঁ করে মহব্বত হ্যাঁ তো এই সমস্ত ব্যাকিন জিনিসের দ্বারা বোঝার দে রমজানে মানুষের হিংসা বিদ্যা জ্বালি দেয় মানুষের ভাতৃত্ব বোধ বাড়াই দেয় মানুষের গুণা জ্বালি দেয় এত রমজান রমজান করি আমরা কি বলে তো এছাড়া শাহরু রমজান আল্লাহ জনজিলা ফিহিল কোরআন আল্লাহ জিয়ান কোরআন মজিদত মধ্যে সাত গুজি যে রমজানের আই এত বেশি ফজিলত কিলে দি ফজিলত দিবার ফেছে না আকা হারানোর দিকে এই মাসত মধ্যে আর কোরআন শরীফ নাজিল গুজি কোরআন শরীফ কিন্তু সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলত দিয়ে কিন্তু রমজান মাস জি জি তো আবার কোরআন শরীফের আরেক জায়গা আছে যে সূরে কদরত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আই কোরআন শরীফ লাইলাতুল কদর কদরই বে কিন্তু লাইলাতুল কদর কিন্তু রমজান মাসের উগ্র রাত রমজান মাসের ভিতরে উগ্র রাত এবার নির্দিষ্ট করা নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই লাস্টর শেষর দশ দিন আমার দিন তো এই কোরআন মজিদ নাজালানোর কারণে রমজানের এত ফজিলত রমজানের আরো ফজিলত মধ্যে রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা যাতে রমজান মাস শুরু হয় এতে হাদিস শরীফ তাই হাদিস শরীফ হয় আমার ফোনের قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل اول ليله من رمضان رمضان মাসের ফয়লা তারিখ যত ঢুকে আল্লাহ সুফিদাত সুফিদাতে শয়াতিন আল্লাহ শয়তানরে বাঁধি রাখে ইবলিস শয়তানর বাঁধি রাখে আবার ফতিহা তাবাবুস সামা আর রওয়ায়েত আছে আবাবুল জান্নাহ আল্লাহ জান্নাতের দরজা বেঁ খুলে দিয়ে রমজান মাসে ওয়া গুল্লিগাত আবাবু জাহান্নাম আল্লাহ জাহান্নামের দরজা বেঁ বন্ধ করে রাখে ইন রমজানের ফজিলত কিন্তু রমজান মাসের মধ্যে কি পৃথিবীব্যাপী চুরি ডাকাতি শয়তানি ব্যাগিনা হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করছে কিন্তু খুব জরুরি কথা আর ছাত্র লো আর ঘরে মাঝে মাঝে আল্লাহ শয়তানের বাংলাদেশ বান্দরে কি বলবো শয়তানি তো মানুষের দূর হয়ে গেছে তাহলে আল্লাহ হদ্দে শুধু শয়তানের শয়তানি করে দেন মানুষের শয়তানি করে আর কোরআন মুশরিফ তো আছে দেন না ইউয়াজ বিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতুন নাস মানুষের মনের মধ্যে অসহস মানুষের মধ্যে কুমন্ত্রণা ঢুকে দিবল নাই জিন জেললে কার্য কর আল্লাহর পক্ষ থেকে জিন মানে শয়তান তো জিনের অংশ মানুষের মধ্যেও শয়তানি আছে মানুষের নফসো যাতে শয়তানে যাগুই হ্যাঁ তার শয়তান তাইরে শয়তান নিয়ে করে দন্ন করে তো ওইটা নফসই বেশ শয়তান নিয়ে করে মানুষের নফস আম্মারা যেন আর আল্লাহ কোরআন মজিদ হয়ে দেয় ইন নফসাল আম্মারা তুম বিশ্ব যাই মানুষের নফসরে খারাপ খাজারি কে ধাবিতে করি বানাই মানুষের নফসে খারাপ তো মানুষের নফস আম্মারাই এনারে জীবে দমন করি তারে এই রমজান মাসের মধ্যে হন খারাপ কাজ করতে তো খানিবে তো ওর যেন ওয়াসওয়াসা দিব যেন কুমন্ত্রণ ওর দিব ইয়ান তো দমন করছি আবার আল্লাহ দিয়ে শয়তান ওর বাঁধি রেখে সুতরাং এই মানুষের ভালো হাম করিব প্রিয় দর্শক আজ আমরা এ পর্যন্ত হইলাম রমজানের ফজিলতের উপর
আল্লাহ যদি তৌফিক দান করে আগামী হাইল অন্য আরো বিষয় লইরে আনার সামনে আর আলোচনা করব আল্লাহ তাআলা আরার এই রমজানের ফজিলত বরকত দিয়ে ব্যাকুনরে আল্লাহ কামিয়াব করুক সফল করুক এই দোয়া হিরে অনারার আগামী হালো আরার ফারে সংযুক্ত তাই আল্লাহ অনুরোধ করিয়ে আর বক্তব্য এন্ডে শেষ করলাম আসসালামু আলাইকুম ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100 ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস বিখ্যাত একেএস ডিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা AKS.